সকলে আমাদের নমস্কার ও সালাম দিন। আমি খুবই ভাগ্যবান যে এই মঞ্চে আমি এই জীবনে প্রথম অনুষ্ঠান করার সুযোগ পেলাম রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এবং জলসাঘর এর কাছে আমি কৃতজ্ঞ। আমার সঙ্গে হারমোনিয়ামে রয়েছেন শ্রী হিরণময় মিত্র, এসরাজ শ্রী দেবাশিস হালদার, তবলায় শ্রী ইন্দ্রজিৎ প্রধান। এরা দুই অসামান্য শিল্পী। এসরাজ আমার খুব প্রিয় যন্ত্র, জানেন, সারেঙ্গির মধ্যে একটা তীক্ষ্ণতা আছে যেটা আমার খুব ভালো লাগে না, কিন্তু এসরাজের মধ্যে একটা বাঙালিয়ানা আছে, বাংলা খেয়ালের আদর্শ যন্ত্র হয়তো এসরাজ। একটা কথা না বললে কিছুই হয় না। আজ যারা রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত বিভিন্নভাবে, তাদের হয়তো জানারও কথা না যে আমি তখন সুমন চট্টোপাধ্যায় ছিলাম বহু বছর আগে। আজ আমার এই সামনের বছর আমার 70 হয়ে যাবে, 69 চলছে। আমার যখন 22 বছর বয়স তখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের UBI শাখাটি উদ্বোধন হয় এবং আমি ছিলাম তার প্রথম কর্মী কর্মচারী। কাজেই সেই সময় রামকৃষ্ণ মিশনের অনেকের সঙ্গে আমার সখ্য গড়ে ওঠে। তাদের মধ্যে কার নাম আগে করব, হ্যাঁ করবো, একজনের নাম সবার আগে, তাকে আমরা চিনতাম রাম মহারাজ বলে। এখানে হয়তো কেউ আছেন, কেউ কেউ যারা রাম মহারাজকে চিনতেন। তার নাম স্বামী মোক্ষদানন্দ, কিন্তু ওই নামে তাকে আমরা চিনতাম না, আমরা রাম মহারাজ নামেই চিনতাম। তার তখন অনেক বয়স আর আমার 22। ভীষণ মজার মিষ্টি মানুষ ছিলেন এবং অদ্ভুত, মানুষকে আপন করে নিতেন, আমাকে যেমন। উনি আমায় প্রথম বলেছিলেন যে তুমি যে ভাবো একটা খালের পাশে থাকো, আমি থাকি নাকতলা অঞ্চলে বৈষ্ণবঘাটায়, বলে ওটা খাল না, ওটা নদী, ওটাই ছিল গাঙুর, ওইখানে বেহুলা ভেসে গিয়েছিলেন লক্ষিন্দরকে নিয়ে, ওইখানে চাঁদ সাঁতাকারের তরণীগুলো চলত, বাণিজ্য তরণী। উনি বলেছিলেন এইটা নিয়ে বাবা একটু পারলে একটু গবেষণা করো না, সে আমার হয়ে ওঠেনি, কিন্তু উনি আমায় বলেছিলেন এইটা কিন্তু মনে রেখো। তেমনি রাম মহারাজ আমাকে ক্রিস্টোফার ইশারউডের রামকৃষ্ণ বইটি পড়তে দিয়েছিলেন, ক্রিস্টোফার ইশারউডের রামকৃষ্ণ এবং রোমারোলা, এই দুটি গ্রন্থই আমায় রাম মহারাজ পড়তে দিয়েছিলেন। এবং আমি কথামৃত পড়েছি তার অনেক পরে, আপনাদের সকলকেই বলবো একবার পারলে ক্রিস্টোফার ইশারউডের এবং রোমারোলার রামকৃষ্ণ অবশ্যই পড়বেন, খুব ভাল লাগবে, আনন্দ পাবেন। আমি নিজে খুব ধার্মিক লোক নই, খুব ঠাকুরদের তো মানি না, কিছুই বিশেষ না, কিন্তু ওই বইটা আমার কতগুলো দিক খুলে দিয়েছিল। ওই বইটাতে আমি প্রথম পড়ি যে এক বালক খোঁচড়ে মুড়ি নিয়ে বর্ষার সবে আসছে, এই সময় বেরিয়ে পড়েছিলেন গ্রামের আলপথ দিয়ে, যাচ্ছেন, হঠাৎ দেখেন ওপরের দিকে তাকিয়ে কালো মেঘ, বাংলার অদ্ভুত কালো মেঘ ঘনিয়ে এসেছে এবং এক ঝাঁক সারস উড়ে যাচ্ছে। বালকটি সঙ্গে সঙ্গে জ্ঞান হারান, পরবর্তীকালে এনার নাম হয়েছিল রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ।
আমার প্রথম সমাধি রূপ দেখে এইটা আমাকে অসম্ভব নাড়া দিয়েছিল। সেদিন ইন্টারনেটেও দেখলাম এই খবরটি সাহেবরা করেছেন। জানি না রাম মহারাজই হয়তো জানেন, এমনকি আমি অর্ডারে ঢুকতেও চেয়েছিলাম, মানে সন্ন্যাস নিতে চেয়েছিলাম। তো উনি আমায় বললেন খবরদার না। তো একজন সন্ন্যাসী ছিলেন, তিনি খুব রসিক, তিনি বলতেন সুমনবাবু একদিন যদি সুখী হতে চান সিনেমা দেখুন, এক বছর যদি সুখী হতে চান বিয়ে করুন, আর সারা জীবন সুখী হতে চাইলে সন্ন্যাস নিন। খুব মিষ্টি, খুব মিষ্টি মানুষরা ছিলেন। খুব তখন দিনকাল অন্যরকম ছিল, আমারও অল্প বয়স। রাম মহারাজ বলছেন খবর দান না, ওসবের মধ্যে যাবে না, প্রেম করবে, ভালোবাসবে, নারী সঙ্গ করবে, জানবে জীবনকে। আর তোমার কাজ হলো সঙ্গীত, গান বাজনা করবে, আর তোমার ভেতরে কোথাও সন্ন্যাসটাকে রেখে দিও। এটা বলতে গেলে একটা রাম মহারাজ লাগে। তারা তো আজকে নেই, তিনি সঞ্জীব মহারাজ ছিলেন, তিনি তখনও ব্রহ্মচারী। রবীন পাল মহোদয় আমার পীড়াপিড়িতে উনি ওর খবর এনে দিয়েছেন। সঞ্জীব মহারাজ এখন শুনলাম স্বামী অনিরুদ্ধানন্দ এবং বেলুড়ে আছেন আরোগ্য ভবনে। সঞ্জীব নামে যদি আরো কেউ কেউ থেকে থাকেন আমি তো জানি না, কিন্তু সেই সঞ্জীব মহারাজ খুব হাসি খুশি ছিলেন। তিনি বিধু মহারাজ ছিলেন, কুবের মহারাজ ছিলেন, আর্কিটেক্ট, অসামান্য সব মানুষ। তা আমরা দুর্বাসামুনি বলতাম, কেন ভীষণ রেগে যেতেন। তা সুখে কেটেছিল সেই সময়টা, তারপর দেশের অনেক কিছু পাল্টে যায়, আমি বাধ্য হই এই দেশ ত্যাগ করতে। যেদিন থেকে রবীন্দ্রবাবু আমায় বলেছেন, আমার রাম মহারাজের এই কথাটা মনে হচ্ছে যে ক্রিস্টোফার ইশারউড, যে ছেলেটি চলেছেন মাঠ দিয়ে ওপরের দিকে তাকাচ্ছেন আর এক ঝাঁক সারস উঠছেন, ওই মুহূর্তে তিনি তার সমাধি। আমি আপনাদের সামনে যে বন্দিশগুলো পরিবেশন করব, তাতে মেঘ রাগে যে বন্দিশ আশ্চর্যভাবে খুব স্বাভাবিকভাবেই সেখানে এই অভিজ্ঞতাটা শ্রীরামকৃষ্ণর এসে গিয়েছে, এবং আমার খুব ওটা ভাবতেও হয়নি, আপনারা শুনেই বুঝতে পারবেন। আমি প্রথমে গাইব, মানে গাইতে চেষ্টা করব সুর মল্লার রাগে, একটি বড় খেয়াল, তাতে একতাল বিলম্বিত, তারপর রূপক, এরপর মেঘ, মেঘে বিলম্বিত আর না, মেঘে ঝাঁপতাল, একটু ঢেমের দিকে ঝাঁপতাল, তাতে দুটি বন্দিশ, আর তারপর একতাল। এই সবকটাই মোটামুটি এই অধমের বিনীত প্রচেষ্টা, লেখা সবই আমার সুর একটি ব্যতি রেখে। মেঘের যে মধ্যলয় একতাল, ওটি আসলে আমির খান সাহেবের তারানা, তদিম তদিম তদিম, ওই তারানার ওপরে এবং পূর্ণ যে গানটা ছিল তার ওপরে বসানো কথা। আমার গুরু কালীপদ দাস, আমরা হিন্দুস্তানের লোক, হিন্দুস্তানি সঙ্গীত করি, আমরা মনে করি গুরু ঈশ্বর আল্লাহর চেয়ে বড়, গুরু সবার উপরে। তেমনি আমার বাবা মা, তেমনি পরম আরাধ্যা দীপালী নাগ, উনি যদি আজকে থাকতেন, আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ যদি থাকতেন, কোথায় ত্রুটি হচ্ছে বলে দিতে পারতেন, আপনারাই বলে দেবেন। আমার সঙ্গে যারা বাজাচ্ছেন তারা আমার চেয়ে সত্যি সত্যি গুণী বেশি। ইন্দ্রজিৎ হয়তো মানে আমার চেয়ে গুণী না, কিন্তু কাছাকাছি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি একটু বলবেন? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। যাই হোক, আপনারা শুনলেন সুমনবাবুর কাছে অনেক কথা। আমাদের প্রথা অনুযায়ী জলসাগরের অধ্যক্ষ শ্রী রণজিৎ দে শিল্পীদের বরণ করে নেবেন।
प्रथम श्री कबीर सुमन श्री हिरणमय मित्र श्री देवाशीष हालदार एवं श्री इंद्रजीत प्रधान এখন শ্রী রবীন্দ্রবাবু কিছু বলবেন আপনাদের তারপরেই আমাদের অনুষ্ঠান শুরু কবির সুমনকে যে বইটা দেয়া হলো ওটা শ্রীমদ্ ভগবদ্ গীতা ওটা উনি যে রাম মহারাজের কথা বলছিলেন তারই ওপরে লেখা হয়েছিল তিনি বলেছিলেন আরেকজন মহারাজ সেটাকে লিখেছিলেন সেই বইটি ওনাকে উপহার স্বরূপ দেয়া হলো আর একটা কথা বলি আমরা এই এই যে জলসাগরের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করছি আমাদের যে 200 বছর যেসব শিল্পীরা আমাদের মানে গান শুনিয়ে যন্ত্রসঙ্গীত শুনিয়ে ইয়ে করছে তাদের স্মরণ করছি এবারে যাদের স্মরণ করছি তাদের মধ্যে আছে গিরিজাশঙ্কর বাংলা গান এটা বাংলা খেয়ালের অনুষ্ঠান বলেছেন আচ্ছা গিরিজাশঙ্কর চক্রবর্তী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী বিশ্বদেব চট্টোপাধ্যায় সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাপদ চক্রবর্তী জ্ঞানপ্রকাশ ঘোষ উষারঞ্জন মুখোপাধ্যায় চিন্ময় লাহিড়ী ও সুখেন্দু গোস্বামী এছাড়াও অসংখ্য মানুষ আছেন সবাই নাম আমরা জোগাড় করতে পারিনি আর ছাপতেও পারিনি আর কি যাই হোক আপনারা আনন্দ গ্রহণ করুন রাগ সুর বন্ধার বিলম্বিত একতাল Oh,
নভতল কই গো কই মেঘ উদয় হ সন্ধ্যার তন্দ্রার মরুতি ধরি আজ মন্ত্র মন্থর বচন সূর্যের রক্তিম নয়নে তুমি মেঘ দাও হে কচ্ছল বাড়াও ঘুম বৃষ্টির চুম্বন বিথরি চলে যাও অঙ্গে হার সে পড়ুক ধুম মেঘ ছাওয়া বর্ষা
পালা Pamar dar 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 dar
ধরে 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 নিরে ধরে নিরে নিরে ধরে ধরে মা 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 পা পানি ধরে নি নিরে নি নি মা মা পা ধরে নি মা পা মা রে মা মা রে সা মা পানি ধরে 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 পা মা রে আশা করি এটাকে কেউ জীবনমুখী খেয়াল বলবেন না, এটা খেয়াল। জীবনমুখী বলে কিছু নেই, গান আছে। চাতকের মুখে মার জানি রে সারে নি রে সারে নি সারে মারে মা পা ধমা ধপ নি ধমা ধপ সায় নি ধমা ধপ রে সা নি ধমা ধপ মার নি সা নি ধমা ধপ মা মা নি সা সারে মা পা মার নি সা নি এসো হঠাৎ মনে পড়ে যাওয়ার মতো এসো একাকার পশলায় অন্তত এসো হঠাৎ মনে পড়ে যাওয়ার মতো এসো একাকার পশলায় অন্তত এসো হঠাৎ মনে পড়ে যাওয়ার মতো এসো একাকার এক পশলায়। খেয়াল থেকে যে মানুষ দূরে সরে গেছে এটা মানুষের দোষ না, আমাদের দোষ। এক্ষুনি দেখবেন খেয়াল আপনাদের কত কাছে। এসো শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর অনুতাব তপহরা তৃষারা সন্দ সুধা বীরহীনী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর সেজে ব্যথিত হৃদয় আছে বিছায় তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে নয়নে জাগিছে পূরণ রাগিনী শ্যামল সুন্দর। দুটো জায়গায় শুদ্ধ গান্ধার আছে, নয়তো সুরমল্লার হয়ে যেত। আশা করবো শুধু একটাই প্রার্থনা এই বুড়ো বয়সে, এটার সঙ্গে বাবা মামা জ্যাঠা কাকা এসব সারগাম না করাই ভালো। গান রবীন্দ্রনাথের গানটা গান থাক, হঠাৎ করে শ্যামল কাকা বাবা মামা পাপা মামা দরকার কি, এগুলো না করলেও রবীন্দ্রনাথের গানটা রবীন্দ্রনাথের গান থাক। খেয়াল অঙ্গ অর্থাৎ আমাদের দূরের জিনিস না, খেয়াল অঙ্গ। এসো হঠাৎ মনে পড়ে যাওয়ার মতো এসো একাকার এক পশলায় অন্তত। এসো লণ্ড ভণ্ড করে শহরের খেতা এসো লণ্ড ভণ্ড করে শহরের খেতা এসো মেঘের নিশ
এসো বৃষ্টির চেতা, এসো লণ্ড ভণ্ড করে শহরের কেতা, এসো মেঘের নিশান, এসো বৃষ্টির চেতা, এসো হঠাৎ মনে পড়ে যাওয়ার মতো, এসো একাকা মা বাড়ি যারা নিধাতা, এসো হঠাৎ মামারে জানি রে সারে নিধে সারে নিধে সারে নি পানি সারে মা পানি ধা মা পা মা রে, এসো হঠাৎ মনে পানি সারে মারে নিধে সারে নিধা সানি নি নিধা ধা পা মা রে, রে মা পানি রে রানি সা রে মা পানি রে রানি সা নি ধা পা ধা মা পা মা রে সা, এসো হঠাৎ মনে পড়ে যাওয়া মতো, এসো এসো হঠাৎ। স্নান করতে ভাল লাগে না? এখানে একজন আমার নবীন বন্ধু আছেন, ছোট্টবেলায় তিনি তার বাবাকে বলেছিলেন ওরম করছে কেন, সারে গামা করতে পারে না? তেমনি আমার বিশিষ্ট বন্ধু বসেছে, বলে গলা কাঁপানো ভাল লাগে না, আমারও ভাল লাগে না, যেমন ইউরোপীয় সঙ্গীতে হু হুই করে মোটেও ভাল লাগে না, স্বাভাবিক হলে ভাল লাগে। বলুন, আমাকে লোকে একটু আওয়াজ দেয় বলে তান পারে না, একটু একটু পারি, পুরো পারি না। এসো হঠাৎ মনে পড়ে যাওয়ার মতো, এসো মারে জানি জানে জানি জানি পানি সারে মা পানি পানি সা নি ধা পা মা, এসো হঠাৎ মনে রূপক তো তালটা ঝড় জুড়তে মাটির জ্বালা, আজ নতুন বর্ষার পালা, ঝড় জুড়তে মাটির জ্বালা, আজ নতুন বর্ষার পালা, ঝড় ভাঙতে ফসলের ঘুম, ঝড় ভাঙতে ফসলের ঘুম, আজ সজলতার মরশুম, অনেকদিন আগে যখন নরেন্দ্রপুরে চাকরি করতাম বাসে উঠেছি গড়িয়া থেকে, তা চাষিরা রয়েছেন বাসে, বর্ষা সবই শুরু হয়েছে, এক চাষি আর এক চাষিকে জিজ্ঞেস করছে ও মিয়া এবারে ফলন কেমন হবে, সময়টা 72-73 সাল, চাষি বললেন আরে সবুর কর মিয়া, সবে তো মাটির লজ্জা বাংলো, আমরা মধ্যবিত্ত বাঙালিরা নিজেদের খুব শিক্ষিত স্মার্ট মনে করি, না ঘন্টা ঘন্টার ভালো বাংলাটা বলতে পারছি না এখানে, জুড়তে মাটির জ্বালা আজ নতুন ভর, বাবা নিজারে জামান নিরে ধারে নিজা নিজা পামারে, জুড়তে মাটির জ্বালা পানি মানি ধুড়তে মাটির জ্বালা, আজ নতুন বর্ষার পালা, ঝড় ভাঙতে ফসলের ঘুম, আজ সজলতা মৌসুম, দেবাশিস হালদার এস রাজ বাজাচ্ছেন, হিরণময় মিত্র
হারমোনিয়াম ইন্দ্রজিৎ প্রধান, তবলা কবি সুমন বিছানা। মা বানি জানে জানি আমারে জুড়তে মাটির জ্বালা, চর চরা চরের প্রার্থনায় আজ সজীব হবার আশা, ঝড় ভেজা হবার মন্ত্রণায় আজ সজল হবে ভালোবাসা, ঝড় চরা চরের প্রার্থনায় আজ সজীব হবার আশা, ঝড় ভেজা হবার প্রার্থনায় আজ সবুজ হবে ভালোবাসা, ঝড় জুড়তে মাটির জ্বালা, জুড়তে মাটির জ্বালা। মারে দানি ধরে মারে পামা পা পামা পানি ধরে জানি জুড়তে মাটির, ছোট করে বাজাবি আজ নতুন মার দানি সারণি সারি দামায় রে মা বানি সারি দানি দামার জুড়তে মার দানি সারে নির সারে নির সারে নি সারে নির সানি সারে মারে পামা বা নি দামা বানি সারে রে মার নির সানি দামার জুড়তে মাটি। খুব ভুল রাগ করে থাকি, আপনি বসে আছেন সামনে, আপনার পুত্র আমার চেয়ে ডেফিনেটলি দুজন বড় শিল্পী, অন্তত অসামান্য বাজনা বাজিয়েছেন এরা, মানে আমাদের আগের অসামান্য। এইবারে আমার হয়ে গেল, এইবারে আমার মাল ক্যাচ বাংলার, এইবারে সব ধরা পড়ে যাচ্ছে, অপরাধ নেবেন না, আমার ত্রুটি মার্জনা করবেন। ঝড় জুড়তে মাটির জ্বালা, মা পানি ধরে সামার নিধারে মা পানি ধরে পারে জানি জানি নি 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 রে মা পানি ধরে জানি না পামার জুড়তে মাটির জ্বালা আজ নতুন বর্ষার পালা, ঝড় ভাঙতে ফসলের ঘুম সজলতা মৌসুম, মাবানি ধরে নিধারে মাবানি পামারে ধরে নিরে সানি জানি জানি মাবানি জানি পামারে জুড়তে মাটির জ্বালা আজ নতুন বর্ষার পালা, ঝড় ভাঙতে ফসলের গম সামনে বসে আছেন। আমি এরপর চেষ্টা করব মেঘ রাগটি গাইতে। এইখানটায় আবার একবার রাম মহারাজের কথা স্মরণ করব। উনি যদি আমায় বইটা সেই সময় না পড়তে দিতেন, আমার ভেতরের একটা এলাকা তৈরি হতো না। পরে হেনরি মিলারের লেখা পড়েছি, আর একজন রামকৃষ্ণপন্থী লোক, কিন্তু পুজো আচ্ছার দিক দিয়ে নয়, ভালোবাসার দিক দিয়ে, ভালো লাগার দিক দিয়ে, ভালো থাকার দিক দিয়ে, মেজাজে থাকা। কাজেই ক্রিস্টোফার ইশওয়ুড, রোমারোলা, হেনরি মিলার, ক্রিস্টোফার ইশওয়ুডের রামকৃষ্ণ বইটিতে রাম মহারাজ আমায় বলছে তুমি এটা পড়ো তাহলে বুঝবে, যে ছেলেটি চলেছেন মাঠ দিয়ে একা একা, হঠাৎ ওপরে মেঘ এবং তার উপর দিয়ে এক ঝাঁক সারস উড়ে যাচ্ছেন, মেঘ বড় মুশকিলের রাগ, আমার সে যোগ্যতা নেই, আমি কি করব, কিছু তো করতে হবে জীবনে, আঁচলা পেতেই তো কেটে গেল গোটা জীবন, আরো কতবার জন্মাতে হবে তবে হয়তো আদৌ একটা জায়গায় ধরতে পারবো, সে ক্ষমতা ঈশ্বর আমায় দেননি।
আমি নিতান্তই পেছন পেছনে চলেছি, পেছনে পেছনে চলেছি। দেশের কথা ভাববেন দেখবেন সব দশ মাত্রা হয়ে যাচ্ছে, কিরম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভেবেছেন পরীক্ষায় ভালো ফল করবেন, করলেন না, এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ মাত্রা, যার প্রেমে পড়েছিলেন পাত্তাই দিল না, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যা ভাবছেন কিচ্ছু হবে না, কতবার লটারি খেললাম কিচ্ছু পেলাম না, দশ মাত্রা সব ঝাঁপতাল, এক দুই তিন এসব ঝেঁপে নিয়ে আর কোনো সম্পর্ক নেই, তালটার নাম ঝাঁপতাল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কথাটা সহজ, সাদা ডানা কালো মেঘে
আকাশে রূপ আছে লেগে দু লাইন গাইতে পারবেন না কত লাইন লিখতে হয় ভোট দিতে হয় কত কি করতে হয় দেখুন আপনারাই এখন খেয়াল গাইবেন দেখুন পরে বলতে পারবেন ওই লোকটার সঙ্গে গিয়েছিলাম একবার গিয়েছিলাম বটে খেয়াল সাদা ডানা কালো মেঘে আছে বলে হ্যাঁ সাদা ডানা কালো মেঘে আকাশে রূপ আছে লেগে সাদা ডানা কালো মেঘে আকাশে রূপ আছে লেগে সাদা ডানা আমার কিন্তু আমার বদনাম আছে মহা তেঁটে লোক ছাড়বো না তেমনি এখান থেকে বেরোবই না পুলিশ ডাকতে হবে সাদা ডানা কালো মেঘে আকাশে রূপ আছে লেগে সাদা ডানা কালো মেঘে আকাশে রূপ আছে লেগে সাদা ডানা দিক ভোলানো ভাবনায় দিক ভোলানো ভাবনায় মেঘের সুরে আছে জেগে সাদা ডানা কালো মেঘে আকাশে রূপ আছে জেগে সাদা ডানা আর ধরে ধরে বাপা নি সাদা ডানা গাইছেন বিবেক বিবেক জিজ্ঞেস করুন আমি গাইছি তো সাদা ডানা কালো মেঘে আকাশে রূপ আছে লেগে সাদা ডানা আর ওই ছেলেটার কথা ভাবুন বাংলার ছেলে সাধারণ ঘরের ছেলে পরে পূজারি হতে হয়েছিল চলেছে খোঁচড়ে মুড়ি বেঁধে খেতে খেতে চলেছে হঠাৎ ওপরে দৃষ্টি কালো মেঘ তার সাদা সারসে শাড়ি ছুটছে তার উপর দিয়ে And that was his first touch of realization, the great Ramakrishna. Patkar realization. This. Yara hattali nadi ganta kurun. Chada dana kalu meghe akashi rup aache lege chada dana. এত রকমের তানপুরা বাজছে শুনতেই পেলাম না মন্ত্র না বলুন গাওয়া যায় তো না খুব একটা অচেনা কি খুব একটা শক্ত কি ওই লোকেরা জোর জোর করে বানায় দেখবেন ফ্যাব ইন্ডিয়ার জামা পরে এসে বলে রুদ্রাক্ষের মালা ১৮টা তানপুরা যেটা সমানে তার এদিক ওদিক হচ্ছে ফলে কান মোচড় দিতে হচ্ছে কিছুতেই আর কিছুতেই হচ্ছে না রাজা বলে বৃষ্টি নামা নইলে কিচ্ছু মিলছে না এত সম্পদ
কিন্তু আমরা ঠিক করেছি আমরা আমাদের এগুলো রাখবো না, ওগুলো অপরকে দিয়ে দেব। আমার শেষ নিবেদন, আমার অপরাধ নেবেন না। আচার্য আমির খান সাহেবের এইটার উপর আমি কথা বসিয়েছি, বাঙালি ছেলে খাপ খুলতে পারবে না, যেই হোক ছাড়ছি না। এই যে এসরাজ যন্ত্রটা কি সুন্দর, একটা পুরুষ কণ্ঠের গানের সঙ্গে এটা বাঙালি একটা গুঁয়ো গুঁয়ো একটা অভিমান আছে না, যেমন বয়স্ক লোকের, যেমন আমার যে বয়স এখনও অভিমান করলে কেউ মানবে না, সেটা অভিমানের একটা জায়গা আছে। অভিমান জানি না আর কে কে করে, বাঙালি করে, মানে দেখবেন এই যে অভিমান, যে এককালে অভিমানের গান ছিল হইচই, হে অভিমানিনী বলো বলো মৃগ আঁকি কেন গো চলো চলো, সে এক ধরনের অভিমান, সেটা অভিমানিনী। এবারে আমার অভিমান এটা কে দেখবে, রবীন্দ্রনাথ নেই, কে বলবে, এসরাজ বলবে, দিলরুবা বলেছে, তারছানাই বলেছে, সলিল চৌধুরী যখন মনের জানালা ধরে ওকে দিয়ে গেছে সুর করছেন, তার যে ইন্টারলিউড ওটা বাজিয়েছিলেন, ওটা কি যন্ত্র জানেন, ওটা তারছানাই, দক্ষিণা মোহন ঠাকুর বানিয়েছে। ইনি সলিল চৌধুরী, সলিল চৌধুরী, যার নাম আজকাল আর কেউ করে না। এই যে যন্ত্রটা, এটা সেই অনুরণন টানছে, এটা পুরুষের অভিমান। মেয়েদের কান্না আমরা গানে অনেক শুনেছি, পুরুষের কান্না আমাদের যন্ত্রশিল্পীদের জন্য হাততালি দিন, এরা এরা আসল আসল এরা, এবং যারা ধ্বনি প্রক্ষেপণ করছেন যে প্রকৌশলীরা, তারা একতাল, অপরাধ নেবেন না। তনে দিন তদিন তদিনু তদিন তদিনু তনে দিন তদিন তদিনু তাই দি তুমি নেই বলে রয়েছ, তুমি নেই বলে রয়েছ, তুমি নেই বলে রয়েছ, এ মেঘে মেঘে ঘন শ্যামলি মানে বলে রয়েছ, তুমি নেই। রে বাপা নিশান নেই বলে তুমি নেই বলে, সরে নিরে সরে নিধানে পানি ধরে দানে ধরে বাপা নি পামা রে তুমি নেই রে বাপা নিশান সা নিশানি মারে সরে নিরে সরে নিরে সরে নিরে পানি সার পানি ভাষা সা নিরে সরে মা বানি সারে দানি সা নেই বলে রয়েছ তুমি নেই বলে কজন জানে কজন
জানে কোন মেঘে কোন ঠিকানা তোমার কজন জানে কজন জানে কোন মেঘে কোন ঠিকানা তোমার কোন মুহূর্তে কোন বর্ষণে তুমি শুধুই আমার নেই বলে রয়েছো তুমি নেই বলে রয়েছো তুমি নেই ও নেই রয়ে নেই বলে রয়েছো তুমি নেই বলে রয়েছো বাঙালি কিন্তু তাল বোঝে তাল বাজ তো সুর বোঝে না ওই জন্য আপনারা কোনো হাততালি বেলেন না আমিও না ও বেলে মারে ধানি ধরে ধানি রে সারে নি সারে সারে নেই বলে দেহ পানি জানি মা বাসা পানি মা পারে মা সারে নেই নেই আমি কিন্তু ফাঁকতালে অনেক দুষ্টুমি করছি আপনারা সব কিন্তু জানেন পলিটিক্সে এটা করেন গানে করেন না নেই বলে আরে ধরে ধরে বাবা নি সারে বাবা মানে ধরে নেই রে নি পানি মা পরে মা সারে নি পানি জানে এটা হচ্ছে কাকে ভোট দিতে যাচ্ছেন বুঝতে পারছে না কেউ এই ভাবছে আমায় দেবে ও ভাবছে আমায় দেবে হাই আছি কে ভোট পাবে তুমি নেই বলে রয়েছো তুমি আরে ধানি ধরে ধানি রে সারে পানি রে ধানি ধরে মা পানি বা পানি সারে মায়ের নিজা সারে বাবা মারে জানি জানি বামা বামা সারে নি জানি বলে রয়েছো তুমি নেই তুমি নেই বলে রয়েছো এ মেঘে মেঘে ঘন শ্যামলে মানে বলে কজন জানে কোন মেঘে কোন ঠিকানা তোমার কজন জানে কোন মেঘে কোন ঠিকানা তোমার কোন মুহূর্তে কোন বর্ষণে তুমি শুধুই আমার নেই বলে আমার সারে নিরে সারে নি সারে যা নিরে সারে নি যা পারে সারে পারে সারে পারে সার নেই বলে আমি তেহাই দিলাম কেন হাততালি নেই তাহলে আসলে কি সুরে হচ্ছে তো মা একজন আবার এমনি হাততালি দিচ্ছেন এখানে তুমি নেই পানি মা পানি সারে জানি বাবা মা পা মারে জানি জানে জানি জানে বলে রয়েছো তুমি সারে নিরে সারে মায় রে মা পানি মা পা মানি বা মা পানি সা পানি মা পা রে মা সারে নিজ পানি জানে বলে মারে জানি জানে মারে জানি সা মায় রে জানি সারে জানি সারে বাবা মা পানি বা মা পানি সা পানি সারে পায় মারে সারে জানি রে মা রে জানি বাবা সা পানি মা পা রে মা সারে বলে 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 আদায় করেছি মধ্যবিত্ত ঘরের বউদের যেরকম অবস্থা হয় বলে 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 দেয় না ছুটি দেয় না সিনেমা দেখতে দেয় না নেই বলে নেই বলে রয়েছো তুমি বলে মঙ্গল হোক আপনাদের ভালো থাকুন সুমন বাবুর অনুষ্ঠান আজকে শেষ হল।